नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येककेस्वागत। आज के 10 सेप्टेम्बर 2021 साल शुक्रवार। এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আগামীকাল একটি নিম্নচাপ তৈরি হবে, কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে কিছুটা হালকা ঘূর্ণিঝড়ের মতন দেখতে লাগছে। তা বাস্তবিক ক্ষেত্রে সেটি কি হালকা ঘূর্ণিঝড় হতে পারে না শক্তিশালী নিম্নচাপ হতে পারে, এ ব্যাপারে আবহবিদরা এবং সরকারি আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন সেটাই আপনাদের জানাবো। পাশাপাশি এই যে গভীর নিম্নচাপ তৈরি হবে তার জন্য পশ্চিমবঙ্গের বহু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে দিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন দিন কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, আজকে জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকবে, সমস্ত কিছুর ডিটেলস আলোচনা নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত ভিডিও। এছাড়া রয়েছে ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের সবশেষ আজকের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকবে। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার আরেকবার রিকোয়েস্ট রইল। যারা করে রেখেছেন তাঁদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি মূল প্রসঙ্গে। প্রথমেই জানব নিম্নচাপের অবস্থান এবং ইতিমধ্যে সেটি কোন দিকে যাবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে, এবং আগামীকাল 11 সেপ্টেম্বর নিম্নচাপ উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে এমনটাই জানিয়েছেন সরকারি আবহাওয়া দপ্তর। এবং পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপের অভিমুখ যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে গঙ্গাসাগর, তারপর রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর অর্থাৎ উড়িষ্যা ঘেঁষে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পাশ দিয়ে পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ডের জামশেদপুর, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি হয়ে সেই নিম্নচাপ চলে যেতে পারে বিহার এবং উত্তরপ্রদেশের দিকে। 14 সেপ্টেম্বর নাগাদ সেখানে পৌঁছানোর কথা রয়েছে। এখনও পর্যন্ত এইটুকু আপডেট রয়েছে। তার আগে আপনাদের আরেকটি কথা জানিয়ে দিই, মৎস্যজীবীদের জন্য প্রচণ্ড হারে সতর্কতা জারি করেছেন সরকারি আবহাওয়া দপ্তর। 12 সেপ্টেম্বর সকাল থেকে উত্তর বঙ্গোপসাগরে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটা জানানো হয়েছে। তার জন্য মৎস্যজীবীদের ক্ষেত্রে জানানো হয়েছে যে 12 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত তারা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গেছেন তাদের 11 সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে বা অনুরোধ করা হয়েছে। এবার আমরা ফিরে আসছি মূল প্রসঙ্গে। নিম্নচাপের ক্ষেত্রে নিম্নচাপ তৈরি হচ্ছে আগামীকাল এবং আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন প্রধানত 12 তারিখ থেকে ভারী বৃষ্টির কথা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তার আগে আপনাদের জানি যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এখনও পর্যন্ত এই নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে তাতে এইটুকুই বুঝতে পারা যাচ্ছে উপকূলের জেলাগুলো এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে, যদিও এখনও পর্যন্ত প্রচণ্ড অতি ভারী বৃষ্টি হবে এমনটা কোনো পূর্বাভাস নেই। ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র এইটুকু জানা গেছে। 12 সেপ্টেম্বর রবিবার প্রধানত ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4টি জেলাতে ভারী বৃষ্টি চলবে। এবং 12 সেপ্টেম্বর অন্যান্য যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে বলা হয়েছে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উপকূলে ঝোড়ো হাওয়া ভালো রকমই বইবে। 13 সেপ্টেম্বর যে আপডেট রয়েছে সোমবার, তাতে প্রধানত 7টি জেলাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই 7টি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত চলবে। তবে সব থেকে বেশি এফেক্টেড হবে প্রধানত মেদিনীপুর, অর্থাৎ 2 মেদিনীপুরে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রয়েছে ঝাড়গ্রামে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, পুরুলিয়াতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, এটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে। এবং 13 তারিখে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে প্রধানত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এই নিম্নচাপের এফেক্ট হিসাবে এটা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। এবার জানিয়ে দিই যে নিম্নচাপ যেটা মনে হচ্ছে অনলাইন সিস্টেম থেকে দেখে একটা হালকা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, কিন্তু আমাদেরও দেখে সেটাই মনে হচ্ছে। তবে কিন্তু আমরা সেটা বলতে পারছি না বা বলা সম্ভব নয়, কারণ সরকারি আবহাওয়া দপ্তর, ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন যেটা সাইক্লোনিক পেজে জানিয়েছেন ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই, এটাই তাঁদের আপডেট রয়েছে। তবে তাঁরা বলছেন যে নিম্নচাপ তৈরি হচ্ছে 11 সেপ্টেম্বর, পরবর্তী 2 দিনে নিম্নচাপটা প্রচণ্ড শক্তিশালী হবে, ছড়িয়ে পড়বে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনার কথা এখনও পর্যন্ত জানাননি তাঁরা। যদি তাঁরা পরবর্তী ক্ষেত্রে জানান সেটাও আপনাদের আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব। শুধু এইটুকু আপনারা জেনে রাখুন
রাখুন যে একটা গভীর নিম্নচাপ হতে চলেছে, সেই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলে বেশি পড়বে, পশ্চিমাঞ্চলের জেলায় বেশি পড়বে, তবে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে অপেক্ষাকৃত কম পড়ার সম্ভাবনা রয়েছে প্রভাবটা। এখনও পর্যন্ত এইটুকুই আপডেট রয়েছে। আশা করছি নিম্নচাপ সম্পর্কিত যেটুকু আপডেট এখনও পর্যন্ত এসেছে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা চলে আসছি আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রধানত সকালের দিকে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিশেষ করে 224 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এখানে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে মাঝ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে, বেশ কিছুটা জোরদার বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এছাড়াও 224 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে কোথাও কোথাও বেশ মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই এক কথায় বলতে গেলে কলকাতা, হাওড়া, হুগলিতে আজকে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 224 পরগনাতে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি চলতে পারে। এছাড়া 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু রাতের দিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কেমন আবহাওয়া আজকে থাকতে পারে? উত্তরবঙ্গে প্রধানত আবহাওয়া থাকার যে সম্ভাবনা রয়েছে কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে কিন্তু মাঝ রাতের দিকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আজকে একটু ভারী বৃষ্টি অর্থাৎ মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়া আজকে ত্রিপুরার যে আপডেট রয়েছে প্রধানত দুপুর থেকে রাতের মধ্যে অর্থাৎ সন্ধ্যা রাতের মধ্যে হালকা মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। তবে আগামীকাল যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে তার জন্য ত্রিপুরাতে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইতে পারে ঝোড়ো হাওয়া এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 12 থেকে 14 তারিখের মধ্যে ত্রিপুরা জুড়ে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা সংলগ্ন জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে? প্রধানত দেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায়। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত অনলাইন সিস্টেম থেকে, সকালের দিকে বাংলাদেশ জুড়ে তেমনটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানত খুলনা বিভাগের জায়গাগুলো, বরিশাল বিভাগের জায়গাগুলোতে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে এর সঙ্গে ঢাকা এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও একটু মাঝারি ভারী থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ এবং দমকা কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কিন্তু মাঝ রাতের দিকে আবার বাংলাদেশের বেশ কিছু কিছু জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রধানত যেটা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে মাঝ রাতের দিকে রাজশাহী বিভাগে বেশ কিছুটা জোরদার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাঝারি আকারের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের উপকূল অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে একটু মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায়। যদিও সেই নিম্নচাপ উত্তর পশ্চিম ভারতের দিকে পরবর্তী ক্ষেত্রে অগ্রসর হবে, তবে তার জন্য বাংলাদেশের দক্ষিণ বিভাগের জায়গাগুলোতে একটা বেশ কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। প্রধানত খুলনা বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বরিশাল বিভাগে রয়েছে, চট্টগ্রাম বিভাগে রয়েছে। এছাড়া মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগে বেশ কিছুটা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে উপকূলের জায়গাগুলো ঝোড়ো হাওয়া বইতে পারে প্রচণ্ড বেগে, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানত 12 থেকে 13 তারিখের মধ্যে এই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, এখনও পর্যন্ত এইটুকুই আপডেট রয়েছে। তবে অন্যান্য জায়গা বাংলাদেশের যেমন উত্তর বিভাগের জায়গাগুলো যেমন রয়েছে রংপুর, সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এখানে নিম্নচাপের প্রভাবটা পড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। যদিও কোথাও কোথাও হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সব থেকে এখন আবহাওয়ার বড় খবর হচ্ছে আগামীকাল নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবার আপাতত কোনো খবরই নেই এবং হবার সম্ভাবনা খুবই কম রয়েছে। যদিও আবহাওয়াতে অবাস্তব বা অসম্ভব বলে কিছু হয় না, তবে এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জায়গা।
উড়িষ্যাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারতবর্ষের ছত্তিশগড়ে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে অতি প্রবল বৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।